বিগত কয়েক বছর ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সাকিব খানকে নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। এর মধ্যে বেশিরভাগই ছিল নারী কেন্দ্রিক, আর তার গোপন রাখার বিষয়টি যেন আজও অজানা এক রহস্য। সাকিব অপুর বিয়ে এবং সন্তানের খবর, আবার সাকিব বুবলির বিয়ে এবং সন্তানের খবর আড়াল রাখার কথা সবারই জানা। তারপর মনে হয় এখনও আড়ালে আছে অনেক কিছু। মনে হচ্ছে প্রিয় মানুষকে হারিয়ে এলোমেলো হয়ে গেছেন সাকিব খান। গেল বছর শেষ দিকে যখন সাকিব পূজার প্রেম প্রেম খেলার খবরটি প্রকাশ্যে আসে, তখনই অভিযোগ ওঠে অস্ট্রেলিয়া প্রবাসী এক নারী প্রযোজককে ধর্ষণ করেন সাকিব খান। সেই নারীর নাম অ্যানি সাবমেরিন। ওই ঘটনায় সাকিবের বিরুদ্ধে অভিযোগ করা হয় অস্ট্রেলিয়ার পুলিশের কাছে। সাকিব পূজার ইস্যুতে প্রকাশ্যে না আসা ঘটনাটি, কিন্তু সে সময় তথ্য প্রমাণ না থাকায় সেটি আড়ালে চলে যায়। অবশেষে আড়ালে থাকা সেই সংবাদটি তথ্য প্রমাণ নিয়ে প্রকাশ্যে আসে গতকাল বুধবার বিকেলে। গতকাল সাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যাশ্বাস, শিডিউল ফাঁসানো এবং ধর্ষণের মতো গুরুতর লিখিত অভিযোগ করেন প্রযোজক রহমতুল্লাহ। এই প্রযোজক জানান, অস্ট্রেলিয়া নারী কেলেঙ্কারির ঘটনাটি ঘটেছে তার অপারেশন অগ্নিপথ সিনেমাটির শুটিংয়ের সময়। লিখিত অভিযোগে সেই নারী প্রসঙ্গও টানেন এই প্রযোজক। জানান, এই নিয়ে অস্ট্রেলিয়ায় সাকিব খানের নামে মামলাও করা হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছিল 2017 সালে। পরবর্তীতে ওই নারী মান সম্মানের ভয়ে চুপ হয়ে যান। এদিকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়ানো এক সময়ের এবং এই সময়ের নায়কের মধ্যে এখন পর্যন্ত এত নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেনি বলে অনেকেই মত দিয়েছেন। তাদের কথায় সিনেমার সোনালী সময়ে অনেকে তারকা শিল্পীরা সম্মানের সঙ্গেই কাজ করে গেছেন। শুধু সেই সময়ের কথাই নয়, এই সময়ের তারকাদের এত কেলেঙ্কারির ঘটনা আর নেই। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।